ঠিক মতো চলতো না, তার কবরে দাউ দাউ করে আগুন জ্বলছে। কিন্তু স্ত্রী গর্ভবতী ছিল, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 4-5 বছর অতিক্রম হয়ে যাওয়ার পর স্বামীর ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় মক্তবে ভর্তি করাইয়া দিছে। উস্তাদে প্রথম সবক দিছে বিসমিল্লাহির রহমানির রহিম। ওই ছোট্ট সন্তান নাবালে বাচ্চা কচি মুখে সেও পড়ছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলে, ও পয়গম্বর, যে সন্তান আমি আল্লাহকে রহমান বলে স্বীকার করছে, যে সন্তান আমি আল্লাহকে রহিম বলে স্বীকার করছে, আমি আল্লাহ নাকি বড় রহমান বড় রহিম, তার বাবার কবরে আজাব হবে আমি আল্লাহ সহ্য করতে পারি না পারি না পারি না। আমি আল্লাহ সন্তান যখন মাদ্রাসায় ভর্তি হইয়া বিসমিল্লাহির রহমান রহিম বলেছে, সাথে সাথে আমি আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিলা। এ মুসলমান মহিউসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসায় আমার আপনার সন্তানকে ভর্তি করাতে রাজি আছে না নাই? রজনীতে তোমার বান্দার হাত তুলেছে, আয় আল্লাহ, অধিকাংশই যুব, 95% যুব, আয় আল্লাহ এই যুবকদেরকে কবুল করে নাও, এই যুবকদেরকে কবুল করে নাও, এই যুবকদেরকে হাসান হুসাইন আদি আল্লাহু তাআলা আনহুমার সাথে হাসর করিয়া দিও, আয় আল্লাহ মুআযি ইবনে জাবাল আদি আল্লাহু তাআলা আনহুমার সাথে হাসর করিয়া দিও, আয় আল্লাহ বয়োবৃদ্ধ বাবাজিদের কবুল করে নাও। জোরে জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই দোয়া হয়ে যাবে, দোয়ার আগে আমি একজন মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়, কথা বলেন ঠিক কিনা? 10 জন লোক আমি দেখতে যাব, 10 জন সাহাবিকে আল্লাহ জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন, 10টা লোক আমার সঙ্গে মুসাফা করবেন, 500 টাকা হাতে দিবেন এই মাদ্রাসার জন্য, মহিউসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার জন্য। কোন আল্লাহ বান্দা আছেন, 1 নম্বর আসবেন যে হুজুর আমি আপনার সঙ্গে মুসাফা 500 টাকা দিয়ে, মাশাআল্লাহ চলে আসেন। হ্যাঁ আল্লাহ একবার 1 নম্বর আসেন দেখি কে আছেন, 500 টাকা দিবেন। আমি বেশি কালেকশন করি না, আমার আবার গাড়ি আছে 1-10। নারাই তাকবীর, মাসকিনা বাইনা গরমনা আনফুসনা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ কবির রজনী রাত 12:30 বেজে গেছে, প্রায় 1টা কাছে গেছে গো মালিক, আয় আল্লাহ আমরা গুনাহগার আপনার শহীদ দরবারে হাত তুলেছি রে মালিক, আয় আল্লাহ আমাদের মতো গুনাহগার এই জমিনে আর কেউ নাই, আয় আল্লাহ চেয়ারম্যান পরিষদ বন্ধ, এমপির পরিষদ বন্ধ, বঙ্গভবন গণভবন বন্ধ রে আল্লাহ, আয় আল্লাহ আপনার খাজানা কোনো বন্ধ নাই, আয় আল্লাহ আপনি গভীর রজনীতে প্রথম আকাশে এসে ডাকতে থাকেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলামিন মুস্তারজিকিন ফারজুক, আলামিন মুবতালিন ফাওয়াফিয়াহ। ও আল্লাহ আমরা প্রতিবই গুনাহগার বান্দাও, পরদারের মাও বোনেরাও, আয় আল্লাহ গুনাহের বুঝা মাথায় নিয়ে আপনার সেই দরবারে ভিখারি মতো দুটো হাত তুলে ধরেছি, আয় আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়াও আপনার গফফার নামের ছিল আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আয় আল্লাহ আমার শত্রু, আয় আল্লাহ মহিউসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার আল্লাহ প্রতিষ্ঠাতা মহোদয় মালিক, আয় আল্লাহ মাওলানা মুফতি রবিউল ইসলাম সাহেব গো আল্লাহ অত্যন্ত মুখলেস মানুষ, আয় আল্লাহ এই প্রতিষ্ঠান করেছে গো মালিক, বহু পরিশ্রম করে বহু ক্লান্ত করে, আয় আল্লাহ বহু চেষ্টা মুজাহাদা করিয়া এখলাসে নিয়তে আল্লাহ নবীজি হাবিবের সুন্নতের একটা বীজ বপন করেছে এখানে, আয় আল্লাহ তোর এলাকার সহ সাহায্য সহযোগিতায়, আয় আল্লাহ
এই প্রতিষ্ঠানকে অত্র এলাকার জন্য রহমতের সেন্টার হিসেবে কবুল করে নেন, দ্বীনের সেন্টার হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ মাওলানা লোকসাহের ইলমে আমলে ফিকরের মধ্যে আপনি কবুলিয়াত দান করেন। আয় আল্লাহ দাম্পত্য জীবনের মধ্যে আপনি বরকত দান করেন। আল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে নবীজির মাঝে যে মহব্বত আর প্রেম ভালোবাসা ছিল, ওই প্রেম আর মহব্বত ভালোবাসা দান করেন। আয় আল্লাহ স্বামী স্ত্রীর মাঝে গভীর মহব্বত প্রেম ভালোবাসা দান করেন। আয় আল্লাহ এখানে যুবকরা হাত তুলেছে, আয় আল্লাহ আমিও তো যুবক, আয় আল্লাহ যুবকরা কলিজার টুকরা, যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কথা। আয় আল্লাহ আসার সময় দেখছি ফুটবল খেলা চলতেছে, আয় আল্লাহ এই যুবকরা খেলা দেখতে যায় নাই, এই যুবকদের তো মনে চাই খেলা দেখার জন্য, আয় আল্লাহ তারা খেলা দেখতে যায় নাই, আল্লাহ তারা তাফসীর কোরআনের পাগল হয়ে এখানে আছে, আয় আল্লাহ এদেরকে আপনি জান্নাতের ফয়সালা করে দেন, আয় আল্লাহ এই যুবকদেরকে ইসলামের খাঁটি মর্তে মুজাহিদিনের দায় হিসেবে কবুল করে দেন, মামুনদেরকে কবুল করে নে, আয় আল্লাহ মাদ্রাসা জায়গা যারা দান করলো কবুল করে নে, এই মাদ্রাসাকে যারা যেভাবে সাহায্য করলো কবুল করে নে, অনেক প্রবাসী ভাই আছে এদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ অন্তকের কবরে যারা বাসিন্দাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ প্রথম বার্ষিক মাহফিল কেয়ামত পর্যন্ত এই মাহফিল আল্লাহ চলমান রাখিয়েন। আল্লাহ আয় আল্লাহ মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করলো, আয় আল্লাহ মাইক বোর্ডার ভাই অত্যন্ত সুন্দর সাউন্ড সিস্টেম দিয়েছে, আয় আল্লাহ মাইক বোর্ডার ভাইকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ প্যান্ডেলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ ইমানের সঙ্গে মৃত্যু দান করিয়েন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله তমরকের ব্যবস্থা আছে, আমি মুসাফা করব না, মুসাফা করার সময় নেই, একটা দশে গাড়ি আমার, শুনেন একটু বসেন, এই কাঠ নিয়ে গেছেন আপনারা অত্র এলাকায় মাহফিলের ব্যবস্থা করবেন, মাওলানা রবিউল আখতারের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে ফেলবে না আমি, আর যে নাম্বার আছে এই নাম্বারে ফোন দিয়ে আমাকে পাবেন ইনশাআল্লাহ। আমরা একজনের ফিটের সাথে ফিট লাগাই আস্তে আস্তে বসি, এখনই ইনশাআল্লাহ তাবারুকের ব্যবস্থা আছে, এখনই তাবারুক বিতরণ হবে ইনশাআল্লাহ। আমাদের ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ অধিবেশন ফজরের আগে শুরু হবে।